সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি মহান প্রভুর অশেষ কৃপায় আপনারা অত্যন্ত ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একাদশ শ্রেণীতে নতুন ভর্তির যে বিজ্ঞপ্তি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যারা এসএসসি বা সমমাননা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তাদের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সাথে বলার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন শুরু হতে যাচ্ছে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে কলেজে ভর্তির জন্য। সারা দেশে একযোগে সকল কলেজের জন্য একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এ প্রকাশ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্ম জমা দিতে হবে। ভর্তি নোটিশ, আবেদন প্রক্রিয়া, টাকা জমাদানের প্রক্রিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আলোচনা করা হলো। জানুয়ারি মাসের শুরুতে 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদনের প্রক্রিয়া চলবে, মাসের শেষ সময় পর্যন্ত চলমান থাকবে। বিগত কয়েক বছরের ন্যায় এবারও সর্বশেষ প্রকাশিত এসএসসি ফলাফলের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। শর্ত অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে অনলাইনে আবেদন করতে পারবেন। তাছাড়া সকল যোগ্যতার মাপকাঠিতে যে যোগ্য তাকেই ভর্তির জন্য বিবেচিত করা হবে। একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2023 আবেদন শুরু হবে হচ্ছে 8 ডিসেম্বর 2022, আবেদন শেষ হবে 15 ডিসেম্বর 2022। আবেদন ফি মাত্র 150 টাকা। প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে, সেই তারিখটি এখনও প্রকাশ করা হয় নাই। তারপরে হচ্ছে সিলেকশন নির্ধারণ করা হবে, দ্বিতীয় পর্যায়ের আবেদন তারপরে গ্রহণ করা হবে। পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে, তারপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন করা হবে, আবেদনের ফল প্রকাশ করা হবে, তারপরে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন নির্ধারণ করা হবে, তারপরে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে, দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে, তারপরে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে, তারপরে তৃতীয় পর্যায়ের সিলেকশন নির্ধারণ করা হবে, তারপরে কলেজে ভর্তি মানে কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে, তারপরে ভর্তি আবেদন আপনারা করবেন হচ্ছে এই লিঙ্কে যেয়ে। এই লিঙ্কটি হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, এখন দেখব ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। এই বিষয়ে দেশের যে কোনো শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 ও 2023 সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ 2022-2023 শিক্ষাবর্ষে কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। বিভিন্ন বোর্ড থেকে পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয় পরিবর্তনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে। যেমন সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে, বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি, তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না। মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে, বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদের যে কোনো একটিতে যেতে পারবে। মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। দাখিল ভোকেশনাল গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে যেতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়সসীমা 2019 সালের 31শে ডিসেম্বর, অনূর্ধ্ব 22 বছর হতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের জন্ম তারিখ 1998-1 জানুয়ারি বা তার পরে হতে হবে। একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কলেজ ভর্তি নোটিশটি নিচে সংযুক্ত করা হলো। 2022 সালের কলেজ ভর্তি নোটিশ এখনও প্রকাশ করা হয়নি। অধিকতর তথ্য প্রদানের লক্ষ্যে গত বছরের বিজ্ঞপ্তিটি যুক্ত করা হলো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নোটিশটি আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এবছরের নোটিশটি এখনও ছাড়া হয় নাই, দ্রুত ছেড়ে দিবে। দ্বিতীয় পর্যায়ে কলেজের ভর্তি আবেদন হবে।
সেখানে হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে হবে 150 টাকা। সর্বনিম্ন একইভাবে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আপনি পছন্দ করে আবেদন করতে পারবেন। তারপরে শাখা নির্বাচন, বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণরা যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা শিক্ষার্থীরা মানবিক বিভাগের পাশাপাশি ব্যবসা শিক্ষা শাখায়ও ভর্তি হতে পারবে। আর ব্যবসা শিক্ষার যে শিক্ষার্থীরা এরা ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে। ভর্তি সংক্রান্ত নীতিমালা, এখানে ভর্তি ফি সংক্রান্ত নীতিমালা হচ্ছে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকল্যে মফস্বল অথবা পৌর উপজেলা এলাকায় 1,000, পৌর বা জেলা সদর এলাকায় 2,000, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় 3,000 টাকার বেশি হবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে 5,000 টাকার অতিরিক্ত অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফিস, সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ 9,000 টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ 10,000 টাকা গ্রহণ করতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান 3,000 টাকার বেশি আদায় করতে পারবে না। সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে। দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লেখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কলেজ বা সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্র বা ছাত্রীর ছাড়পত্র ইস্যু করা যাবে না, কিংবা বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। শুধুমাত্র সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিজীবী পিতা বা মাতার বদলিজনিত কারণে কোনো ছাত্রছাত্রীর ছাড়পত্র ইস্যু করতে বা ভর্তি করতে বোর্ডের পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এরূপ ক্ষেত্রে বদলিকৃত কর্মকর্তা চাকরিজীবীর সন্তানকে বদলিকৃত কর্মস্থলে উপযুক্ত কোনো প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে। এক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের বহির্ভূত ছাত্রছাত্রীর 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো অবস্থাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উক্ত শিক্ষার্থী বা তার অভিভাবক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা সে প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করা যাবে না বা অন্য কোনো অজুহাতে কোনো শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখা যাবে না। প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে বিস্তারিত। যদি একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় অবশ্যই জানার চেষ্টা করবেন, আমরা সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।